ভারতের কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টির ধুবড়ী জেলা কমিটির উদ্যোগে দিন ধুবড়ী শহরের স্টেশন রোডে দলের কর্মীরা হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে অত্যাবশ্যকীয় সামগ্রী সহ পেট্রোপণ্য, রান্নার গ্যাস, জীবনদায়ী ওষুধ, টোল ট্যাক্সের অসহনীয় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। মূল্যবৃদ্ধি রোধ করার জন্য তারা বিভিন্ন ধরনের স্লোগানে তাদের প্রতিবাদ জানায়। এরপর কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা জানান, বিজেপি সরকার শাসনে আসার পর থেকে এই অত্যাবশ্যকীয় বস্তুর দাম বেড়েই চলেছে এবং সরকার বিভিন্ন বস্তুর দাম যে হারে বৃদ্ধি করছে তা রাজ্যের সাধারণ মানুষ এক অসহনীয় পরিস্থিতির মধ্যে পড়ছে। এপেক্স লাইফ হেলথ কেয়ার এলএলপি সম্পূর্ণ ফসার আরেক নাম, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরও অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেন ইন সোল এপেক্স লাইফ হেলথ কেয়ার এলএলপি, খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সমগ্র দেশের হয়েছে ধুবুরী জেলাত এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমি প্রতিবাদ কার্যসূচী আয়োজন করেছি। আমি লক্ষ্য করেছো এই কেন্দ্রীয় সরকারের ক্ষমতার বহার পিছনে পড়া পেট্রোপণ্যর উপর অন্তঃশুল্ক বৃদ্ধি করে গিয়েছে, যার পরিণতির অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি পাইছে। শুধু অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী নয়, শিক্ষার খরচ বাড়িছে, স্বাস্থ্য পরিষেবার খরচ বাড়িছে, তার লগতে আমি লক্ষ্য করেছো টোল ট্যাক্সবিলাক বৃদ্ধি পাইছে আছে। ইহার উপরে আমি লক্ষ্য করেছি যে বিদ্যুৎ মাছ সেটাও বৃদ্ধি পাইছে। সাধারণ মানুষ অবস্থা এনেকুৱা হয়েছে, তাহলে পুষ্টিকর খাদ্য দূরের কথা, এটা শিক্ষার কথা দূরের কথা, সভ্যতার কারণে যেখানে দরকার সাধারণ মানুষও সেইখানে আহরণ করবা নাই। কেন্দ্রীয় সরকারে সোনকালে পেট্রোপণ্যর উপর যে অন্তঃশুল্ক বৃদ্ধি করেছে সেটা হ্রাস করে মানুষের হতাশ দিব লাগে বলে আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমি দাবি উত্থাপন করছি। আমি দেখিছো যে অত্যাবশ্যকীয় পণ্য আইন শিথিলীকরণ করেছে মহামারীর সময়ত, যার পরিণতিতে আমি দেখিছো খাদ্য শস্য ভাণ্ডার আছে এতিয়া খুঁটিপুটিসকলে মজুত করেছে আরও দাম বৃদ্ধি। সরকারক এই দাম বৃদ্ধি রোধের কারণে সুনির্দিষ্ট পদক্ষেপ লব লাগে, যার কারণে আমি সারা ভারতবর্ষ জুড়ে আমি এই প্রতিবাদ কার্যসূচী করেছো, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছো, সরকার কিয় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।